সবাইকে নমস্কার, শুভ সকাল। আমরা নেতাজি প্লে ফোরাম সেন্টারের পক্ষ থেকে আমরা পেটুক সমাবেশের একটা আয়োজন করছি। আমাদের এটা নিয়ে দ্বিতীয় বৎসর এই আয়োজন। প্রথম বৎসরে আমাদের 15টা স্টল নিয়ে আমরা এই মেলা আয়োজন করেছিলাম। এই বৎসরে আমাদের 30টার মতো স্টল এখানে থাকবে। এখানে বিভিন্ন ধরনের খাবার থাকবে এবং ত্রিপুরার যে তথাগত যে খাবারগুলো থাকে, পিঠাপুলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের খাবার এখানে আমরা আয়োজন করি। পাশাপাশি এখানে আমাদের যারা সাহায্যে হাত পাড়ি দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীরা এবং আমাদের যেই এফএম যে এফএম যেই তারা আছেন এবং বিভিন্ন শিল্পীরা, সঙ্গীত শিল্পীরা, বিশিষ্ট শিল্পীরা এখানে মানে গান বাজনার মাধ্যমে আমাদের এই আয়োজন। আমরা চাই যে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য ত্রিপুরার সমস্ত বাসীকে এবং আমার এলাকার যারা আছেন বয়স্ক এবং আমার এলাকার যারা আছেন সবাইকে আমরা এই আয়োজনে আমন্ত্রণ করে করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার নমস্কার। এখানে উদ্বোধন করবেন আমাদের এই রাজ্যের যিনি মেয়র দীপক পদ্মকর মহোদয় এবং থাকবেন আমাদের এখানে কাউন্সিলর রত্নদত্ত মহোদয়া এবং আমাদের এখানে ক্লাবের যিনি প্রেসিডেন্ট আছেন ওনারও থাকবেন, পাশাপাশি সদস্যরা সবাই থাকবেন। এখানে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল, অনিবার্য কারণবশত উনি দিল্লিতে যাবেন, 19 তারিখে আমাদের এখানে আসবেন কথা দিয়েছেন সন্ধ্যা 7টায়। তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাই এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য। সবাইকে আমার নমস্কার। উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য কী মেলা মানে আপনারা জানেন, উদ্দেশ্য মেলা মানে একটা আনন্দদায়ক জিনিস এবং এই মেলাটা আমরা সব দ্বিতীয়বার করছি। এবং পাশাপাশি আপনারা জানেন যে এই মেলাতে অনেক লোকই ব্যবসা বাণিজ্য করে এবং আমাদের যেখানে ইয়ার আছে লোকাল ফর ভোকাল যারা আছেন তাদেরকে নিয়ে আমরা নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন লোকাল ফর ভোকাল, এই ভোকালের উদ্দেশ্যে আমরা কিন্তু লোকাল দিয়ে এই কাজটা আমরা করছি এবং প্রতিবারই আমরা করার চেষ্টা করব। আমার বাড়িতে সবাই খুব পুজোর রসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ছাঁচ।